লক্ষ্মীপুরে 126টি অসহায় হতদরিদ্র রিক্সা শ্রমিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কম্বল উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শহরের নোভা ট্রমা সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউদ্দিন আহমেদ বাপ্পি। সংগঠনের সভাপতি ফারুক হোসাইন নূর নবীর সভাপতিত্বে নোভা ট্রমা সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন সহসভাপতি নজিবুল্লাহ, হারুনুর রশিদ, জাকির হোসেন বাবুল, সহসাধারণ সম্পাদক মীর শিববির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, নোয়াখালীর চৌমুহনী শাখা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র জিএম অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফখরুল ইসলাম খান তুহিন, ওয়েল কেয়ার হাসপাতালের এমডি, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন মিস্টার, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।